নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমার লাগছে কাতলা মাছ, একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, কাজু, চারমগজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, হলুদ, রয়েছে সামান্য ঘি, টক দই, আর এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা, আর এখানে ফোড়ন, আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আদা বাটা। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কড়াইটা ভালো করে গরম হয়, তারপর মাছগুলো দিলে মাছগুলো আর লেগে যাবে না। এরপর সব কটা মাছ ভেজে তুলে নিলাম। এরকম করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এরপর ওই তেলেই গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে দেব। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একে একে টমেটো বাটা, আদা বাটা, 2 চা চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো, এখানে রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর বাটা, চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরে অ্যাড করব আমি শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এবং টক দইটা, ফেটানো টক দইটা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে টক দই দেওয়ার সময়। এরপরে মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসছে। এরপর একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আমার মাছের ঝোলটা ফুটে এসেছে। রান্নাটি তৈরি হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং জানিও যে কেমন লেগেছে।
তো আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।